আমার বাংলাদেশি খাস কইরা ঢাকাইয়া ভাই ও বোনেরা, সুদূর কানাডা থেকে আমি নাজিরুদ্দিন, সেফটি অ্যান্ড রিক্স ম্যানেজমেন্ট কনসালটেন্ট, আপনার লগে হাজির আছি। মেরা আজিজ বাংলাদেশি ভাইও, খাস করে ঢাকাইয়া ভাই ও বহন, মই নজিরুদ্দিন কানাডা সে আপনাকে সাথ মুখাতেব হ্যাঁ। আপ লোক জানতে হ্যাঁ মেরা স্পেশালিটি হ্যায় সেফটি অ্যান্ড রিক্স ম্যানেজমেন্ট কনসালটেন্ট। তো আজকা এখন বাজে আমার ওইখানে রাইত 2টা, মার্চ 2 তারিখ রাত 2টা, মানে 12টার পর 2টা। আর বাংলাদেশে এখন মার্চের 2 তারিখ, এখন সময় হইল গিয়া বাংলাদেশে সকাল, না আমাদের ওইখানে তো রাত 2টা, 2টা বাজে আমাদের ওইখানে। বাংলাদেশে এখন সকাল দুপুর 1টা হয়ে পড়বে। তো এখন আজকে আমার আর আলোচ্য বিষয়টা হইব, যে বাতচিত করুম, ওইটা হলো গিয়া কেমিক্যাল রিয়াকশন, মানে রাসায়নিক বিক্রিয়া। আমি ঢাকাইয়া ভাষাতে কমুনে দুই ঢাকাইয়া দু ভাষায় কথা কমুনে কম বেশি, আমাদের ঢাকাইয়া কুট্টি ভাষাতেও কমুনে, দুইটাই আমাকে ভাষা। আমি নিজেই ঢাকাইয়া, আমি নিজে কুট্টি, আমি সব ভাষীয়। আমি ঢাকাইয়া সব ভাষী ভাষাতেও কমুনে, যখন যেটা আমার মনে আসে, আমি কোন সময় কোন ভাষা কথা কইতেছি এটা আমার অনেক সময় খেয়াল থাকে না। তো এই আর কি, তো কম বেশি আমি দুই ভাষা মিলে কথা কমুনে আর কি। আমার মাতৃভাষা কথা বলা খুব বেশি দরকারই আর কি। একটা ছোট্ট গল্প কইলে এখন একটু গল্প গল্প লোক সামাল দিবার পারতেছি না। আমি কোন একটা সেমিনার, ইন্টারন্যাশনাল সেমিনার হইব, ওটাতে অনেকগুলো স্পেশালিস্ট ছিল, ডাক্তাররা ছিল, বিশেষ করে ফিজিওথেরাপিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট, নিউরোলজিস্ট, কিছু মেডিকেল বায়োমেডিকেল ইঞ্জিনিয়াররাও ছিল। তো এই কথা ইয়ে বলতে লেকচার দিতেছিলাম, বায়োহ্যাজার্ডাস ম্যাটেরিয়ালের উপর কথা বলতেছিলাম। খুব সম্ভবত বায়োহ্যাজার্ডাস, যেহেতু এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার উভয় পক্ষই আসলে, বায়োহ্যাজার্ডাস ম্যাটেরিয়াল। তো দেখলাম যে গ্যালারিতে একটু দূরে দুই ডাক্তারের খুব গপ 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 করে কথা বলতেছে। তো আমার তখন মেজাজ খারাপ হয়েছে, আমার লেকচারের সময় কি কথাগুলো আমার অ্যাটেনশনটা ডিস্ট্রাক্ট করলে আমার কারো ভালো লাগে না। তো দেখি ওরা রুশ ভাষা কথা বলতেছে। তো ওরা তো জানে না যে আমার রুশ ভাষাতেও সার্টিফিকেট আছে, রুশ ভাষাতেও আমি ফরেন স্টুডেন্টস, আমি আমার সার্টিফিকেট আছে টিচার ফর অপারেশন ল্যাঙ্গুয়েজ ফর ফরেন স্টুডেন্টস, ওটা তারা জানে না। তো যা হোক, তো আমি তখন যখন তারা কথা বলতেছে, দুই একবার হাত দিয়ে দেখা গেলাম থামো থামো, তো থামে না। তখন আমি কইলাম, আর পশ্চিমবঙ্গ বলিছে শুরু সাইজে পজালুস্তা ইয়াস কাজু, মানে কেন তোমার কথা কইতেছ, তোমরা শুনো আমি কি কইতেছি। তো এটা দেখা শুনে অগত একেবারে ওরা মানে পারে না, আসমান থেকে পড়ে গেল, কি ব্যাপারে কালো মানুষটা আবার আমার কথা ভাষা কথা কইতেছে। তো যেহেতু তাকে মাতৃভাষা কইলাম, কথাটা লাগলো, কথা থামাই দিল। তো দেখলাম যে মাতৃভাষা কথাটা কইলে বহুত ইফেক্টিভ হয়, তার লেগে আমি আপনার বললাম আমার নিজস্ব মাতৃভাষা, এটা আমার নিজেরও মাতৃভাষা, কইতে আমার ভালো লাগে। রুশ ভাষাতে ইংরেজিতে বহুত তো লেকচার দিছি বহুত জায়গাতে, মাতৃভাষা আমাকে ওই ঢাকা ভাষাতে খুব কমই দিছি। তো যাই হোক, এখন এক কথার মধ্যে এক কথা চলে এসেছিল, আমি কইতে যে কেমিক্যাল রিয়াকশনটা কারে কয়। তো কেমিক্যাল রিয়াকশনটা বা রাসায়নিক বিক্রিয়া, এটা আমাদের জানার খুবই দরকার, বিশেষ করে যারা কেমিক্যাল নিয়ে কাম করে, বিভিন্ন জিনিস বানায়, গোডাউনে স্টক করে, হ্যান্ডলিং করে, নাড়াচাড়া করে, ট্রান্সপোর্ট করে, ওগুলো এগুলি জানা দরকার, যে তারা কোন সাপটা নিয়ে খেলতেছে, যে এটা সাপটা যে ঘুমন্ত সাপ নিয়ে খেলতেছে, এটা কোন সাপ নিয়ে খেলতেছে, বিশাল না বিষধর, এটা জানা দরকার। তো এর লেগে আমার এই কেমিক্যাল রিয়াকশনের উপর কথা কইলাম আর কি। তো কেমিক্যাল রিয়াকশন, রাসায়নিক বিক্রিয়ার কথা কওয়ার আগে আমি আরেকটা জিনিস আপনাকে কইবার চাই, এটি হলো পৃথিবীতে যতগুলি পদার্থ আছে দুই ভাগে বিভক্ত, দুইটা ভাগ আছে, একটা হলো মৌলিক পদার্থ আর একটা হলো যৌগিক পদার্থ।
মৌলিক পদার্থ মানে সেই পদার্থ যেটা নিজেই যেটা নিজেই অন্য কোনো পদার্থ দ্বারা সৃষ্ট না। আর যৌগিক পদার্থ হিসেবে দুই বা ততোধিক পদার্থ মিলা যেগুলো সৃষ্টি হয় যৌগিক পদার্থ। তো আমাকে ম্যাক্সিমাম কেমিক্যালই হলো গিয়ে যৌগিক পদার্থ। আমি আর একটু খোলাসা করে রাখি, দুনিয়াতে 118টা আছে মৌলিক পদার্থ যারা নিজেরা সৃষ্টি সময় অন্য কোনো পদার্থের সাহায্য নেয় নাই, আর বাদ বাকি যা দেখতে দেখতেছেন সবই যৌগিক পদার্থ। যেমন পানি, পানিটা একটা যৌগিক পদার্থ, কারণ পানিতে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আর অক্সিজেন, আর আবার হাইড্রোজেন হাইড্রোজেনই, এর মধ্যে কোনো অন্য কিছু আর নাই, অণু পরমাণু আছে, ওইটা আর কমন নয়, এটা আমি এত ডিপে যাবো না। অক্সিজেন অক্সিজেনই আছে, এটার মধ্যে অন্য কোনো পদার্থ নাই, কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন মিলা হইল গিয়া পানি। আচ্ছা, এখন এই যে পানিতে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন আছে, এর লগে পানির আরেকটা নাম হইল গিয়ে কেমিক্যাল নাম হইল H2O, দুই ভাগ হাইড্রোজেন এক ভাগ অক্সিজেন। তো এই যখন মানে হাইড্রোজেন লগে যখন পানি মিলল, যখন মিলে যখন কেমিক্যাল রিয়াকশনটা আমরা যখন ল্যাবরেটরিতে পানি বানাই, দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন নিয়ে যখন পানি দুইটা গ্যাস একটা জারে নিয়ে আবার যখন ওখানে একটা স্পার্ক করা হয়, তখন বেশ শব্দ করে জ্বলে আর কি, এক্সপ্লোড হয় আর কি। আর যদি আমি যে জারে নিলাম যেটা তো আমরা আমরা মিলাইতেছি, যদি শক্তিশালী না হয়, খুব স্ট্রং না হয়, তাহলে এটা ফুটাজ গিয়া যদি কম ঝরে, তাহলে নাকে মুখে ছিটা লাগতে পারে, তো এটা এক্সপ্লোড হয় আর কি। আবার মানে তাহলে দেখা যেতেছে কি, হাইড্রোজেন অক্সিজেনের লোকের জন্য মিলল, মিলার সময় সে একটা শক্তি বিচ্ছুরণ করলো, এক্সপ্লোড হইল। আবার যদি আমি পানির ভিতর দিয়া যে কারেন্ট প্রবাহ করি, তাহলে পানিটা ডিকম্পোজ, দুইটা ভাগ হয়ে যাবো আর কি, অক্সিজেন এবং হাইড্রোজেনের দুইটা ভাগ হয়ে যাবো। তো এটার জন্য শক্তি লাগে কি, ইলেকট্রিসিটি বা অন্য কোনো কেমিক্যাল রিয়াকশন করে, তো আমরা সাধারণত ইলেকট্রিসিটি দিয়ে করি, ইলেকট্রিসিটি শক্তি লাগে। আবার ঠিক অতটুকু শক্তি তারা নেয় পানি তৈরি হওয়ার জন্য, যখন সেটা মানে যত এতটুকু শক্তি নেয় ডিকম্পোজ হওয়ার জন্য, মানে আলাদা হওয়ার জন্য, হাইড্রোজেন অক্সিজেন আলাদা হওয়ার জন্য, আমি খুব কেমিক্যাল টার্মগুলি কইতেছি না, ঠিক অতটুকু আবার শক্তি দেয় যখন হাইড্রোজেন অক্সিজেন মিলে মিলে যাবে, এক্সপ্লোর যখন হয়, তাহলে আমরা কি দেখতেছি যে মিলাটা হইলো একটা রিয়াকশন, আবার একটা বিচ্ছুরণ হইতে গিয়ে আর একটা রিয়াকশন, অপোজিট রিয়াকশন, মানে এইটা একটা রিয়াকশন, ওইটা হলো ওইটাও রিয়াকশন, এইটাও বিক্রিয়া, ওইটাও বিক্রিয়া, কিন্তু ওই বিক্রিয়াটা উল্টা দিকে। তো দুই বিক্রিয়াতেই কিন্তু একটা শক্তির বিচ্ছুরণ ঘটে। তো এইরকম আমি একটা পানির মিশাল দিয়া কইলাম আর কি, পানির উদাহরণ দিয়া কইলাম। তো এইরকম এই পদার্থগুলি একটার লগে আর একটা মিললে, যেমন আমরা যেমন আমরা দুইটা পদার্থ, যদি দুইটা পদার্থ আছে যা যৌগিক পদার্থ আছে, একটা এবি আর একটা হলো সিডি, এখন এবি সিডির লগে মিলাইলাম হইল গিয়ে এসি বিডি, অথবা এসি বি বিডি, অথবা এসি বিসিডি, এমনও হইতে পারে পদার্থতে, যাই হোক যেই পদার্থ দুই বা ততোধিক, অথবা এসি বিসি সি, এরকম হইতে পারে। মানে এই তাহলে এই যে কেমিক্যাল রিয়াকশনটা করলো, কেমিক্যাল রিয়াকশন করার সময় তাহলে আমরা কি দেখতেছি, আমার কেমিক্যাল রিয়াকশনের জন্য আমার ওইখানে দরকার কিছু শক্তির, কোনো কোনোতে আলো লাগে, যেমন আমি আর আগে কইছিলাম যে কেমিক্যাল রিয়াকশনটা ঘটাইবার জন্য শক্তি লাগে, অনেক সময় নাও লাগে, অবশ্য বুঝে আর কি। যেমন আমি জিঙ্কের মধ্যে সালফ্রিক অ্যাসিড দিয়ে দিলাম, মেটাল আর অ্যাসিড দিয়ে দিলাম, ওটা তো এটার জন্য কোনো শক্তি লাগবে না, ওরা নিজেরাই মিক্স হইলে রিয়াকশন করতে থাকে, কিন্তু কেমিক্যাল রিয়াকশনটা ট্রিগার করে সাধারণত তাপ, চাপ, আলো, বিদ্যুৎ আর প্রভাবক। তো প্রভাবক সম্বন্ধে আমি এখন কমন, ওইটা আরও 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 হাইলি ডিফাইন করা জিনিস, ওইটা আরও বুঝতে গিয়ে আরও একটু কিছু কইতে হইব। তো এখন কথা হচ্ছে যে আমার কেমিক্যাল রিয়াকশন ঘটাইবার জন্য, ট্রিগার করার জন্য, যদি এমনিও ঘটে কোন কেমিক্যাল দুইটা পদার্থ মিলে, তাপ, চাপ, আলো, বিদ্যুৎ লাগে লাগে। আবার কি, আবার কি জানতেছি আমরা, এখন তাপ, চাপ, আলো, বিদ্যুৎ যদি লাগে কেমিক্যাল রিয়াকশনটা একদিকে দেওয়ার জন্য, তখন বিপরীতমুখী রিয়াকশন করার জন্য
সেটা ঠিক এইরকম, কোনোটা তাপ, কোনোটা চাপ, কোনোটা বিদ্যুৎ, যেমন আমরা এই ডিসচার্জেবল সেলগুলিতে যে যে হয় ডিসচার্জেবল সেলগুলিতে যেটা আমরা ইয়ে করি, যখন চার্জ হয় তখন কারেন্ট নেয়, যখন ডিসচার্জ হয় মানে কারেন্ট দেয়। তো ডিসচার্জের সময় যে যে ধরনের কেমিক্যাল রিয়াকশন হয়, চার্জ হওয়ার সময় তার উল্টো দিকে কেমিক্যাল রিয়াকশন হয়। তাহলে দেখা যায় যে কেমিক্যাল রিয়াকশনের সময়, যেমন রিয়াকশনের সময় যে যেদিকে হোক, যে যে জিনিসটা লাগে, তাপ, চাপ, আলো, বিদ্যুৎ, তো ঠিক ওই রকম কেমিক্যাল রিয়াকশনটা উল্টা দিকে হইলে ঠিক তারা ওই সময় যদি শক্তি নেয় তাহলে ওই সময় শক্তি দিব, আর ওই সময় যদি শক্তি দেয় তাহলে ওই সময় শক্তি নিব। মানে রিয়াকশন উল্টো হইলে তো, মানে রিয়াকশনের সময় যদি শক্তি নেয় তাহলে বিচ্ছুরিত হইবার সময় শক্তি দিব। তো এই হলো গিয়ে সাধারণত নিয়ম। তো আর একটা জিনিস যেটা হইতেছে যে কেমিক্যাল রিয়াকশনের সময় যে সব পদার্থ তৈরি হইতেছে, সব পদার্থ কিন্তু স্বাস্থ্যের লাগে ভালো না। কিছু কিছু পদার্থ তৈরি হইতেছে এদের সাথে যেগুলি যেগুলি ক্ষতিকর, যেগুলি শরীরের পক্ষে ক্ষতিকর। যেমন আমি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে দিয়েছি, ওই সময় দেখা যায় ক্লোরিন হইতেছে গ্যাসটা একটা একটা প্রোডাক্ট হিসাবে, তাহলে ক্লোরিন তো শরীরের লাগে ভালো না। তো যাই হোক, এখন যেটা কইবার চাইছিলাম যে কেমিক্যাল রিয়াকশনটাও তো আবার অনেক ধরনের হয়। যার আগে ভিডিওতে আমি কইছিলাম যে কোনো কোনো কেমিক্যাল রিয়াকশন স্লো হয়, কোনো কোনো কেমিক্যাল রিয়াকশন তাড়াতাড়ি হয়, কোনোগুলি কেমিক্যাল রিয়াকশন এত তাড়াতাড়ি হয় যে ফুইটে যায়, এক্সপ্লোড হয়, এক্সপ্লোসিভ যেগুলি হয়, এক্সপ্লোসিভটা কিন্তু এক্সপ্লোশনটাও কিন্তু এটা এক ধরনের কেমিক্যাল রিয়াকশন। আগুন লাগাটাও একটা কেমিক্যাল রিয়াকশন। আর এক্সপ্লোশনটা হলে মানে এটা খুব তাড়াতাড়ি মানে জলে আর খুব বেশি শক্তি নিয়ে এবং খুব কুইক সময় জলে, যার জন্য ওই যে গ্যাসটা মানে এক্সপান্ড হয়, এক্সপ্লোড হয়ে যায়, এত তার এত হিট ওইখানে সৃষ্টি হয়। তাহলে আমাকেও এখন আমরা কী শিখলাম, এই যে এতক্ষণ প্রেশারটা পারলাম, কীটা 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 আমরা শিখতে পারলাম, কী শিখাইবার পারলাম, আমরা এইটুকু জানলাম যে কেমিক্যাল রিয়াকশন মানে রাসায়নিক বিক্রিয়া যেদিকে হোক, আমরা কোনো যৌগ সৃষ্টি করতে রাসায়নিক বিক্রিয়া করাই অথবা যৌগ ভাঙতে রাসায়নিক বিক্রিয়া করাই, সব রাসায়নিক বিক্রিয়াতেই হয় শক্তি নিব আর নাহলে শক্তি দিব। আর যে যে সমস্ত পদার্থ নির্গত হয়, সব জিনিস শরীরের জন্য ভালো নাও হইতে পারে, এনভায়রনমেন্টের লেগে ভালো নাও হইতে পারে, তো এর লেগা আমরা আবার সব কেমিক্যাল কিন্তু একরকম রিয়াক্ট করব না, সব কেমিক্যালের কিন্তু একই একই রকম জিনিস বের হইব না রিয়াকশনের সময়, সব কেমিক্যাল অ্যাকশন রিয়াকশনের সময় রিয়াকশনের সময় কিন্তু একই 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 অ্যামাউন্টের শক্তি দিব না, একই অ্যামাউন্টের শক্তি দিব না, কেমিক্যাল টু কেমিক্যাল এটা ভ্যারি করে, বেশ কম আছে। তো এর লাগা কী দরকার এখন ভালো করে শোনায়, এর লাগা প্রত্যেকটা কেমিক্যাল যেইটা নিয়ে আমরা হ্যান্ডলিং করব, যেটা নিয়ে নাড়াচাড়া করুম, যেটা নিয়ে আমরা কাম করুম, অথবা যেটা নিয়ে স্টোর করুম, অথবা যেটা নিয়ে আমরা পরিবহন করুম, ট্রান্সপোর্টেশন, এগুলি করার আগে এইগুলি কেমিক্যাল সম্বন্ধে খুব ভালো করে বুঝতে হইব যে এই কেমিক্যালটা কি, এটা মৌলিক না যৌগিক। যদি যৌগিক হয়ে থাকে তাহলে এটা অন্য কোনো পদার্থের সাথে বা মৌলিক পদার্থ যেটি হোক, এই পদার্থ এই কেমিক্যাল আরেকটা কেমিক্যালের সাথে কী ধরনের রিয়াকশন করতে পারে, এটা কীভাবে স্টোর করতে হইব, এটা কীভাবে হ্যান্ডলিং করতে হইব, কীভাবে এটা রাখতে হইব, কোন চাপে রাখতে হইব, কত তাপমাত্রা দরকার, বদ্ধ ঘরে রাখতে হইব মানে খোলা ঘরে রাখতে হইব, এগুলো প্রত্যেকটা কেমিক্যালে প্রত্যেকটা কিছু একটা স্পেসিফিকেশন থাকে। এই স্পেসিফিকেশনটা আপনাদের বুঝতে হইব। তো এখন এই ইনফরমেশনগুলি কই থেকে পাইবেন, কই থেকে আছে এই ইনফরমেশনটা? আছে কেমিক্যালের ড্রামে কিছু সিম্বল দিয়া দেয়, ওই সিম্বলটা কয়। তো এখন ইন্টারন্যাশনালি যেটা সিম্বল ব্যবহার করা হয়, এক এক দেশ তো এক এক রকমের সিম্বল ব্যবহার করতো, এইটা নিয়ে আগে একটা কমও তৈরি হয়ে গেছিলো তামামটা দিন যায়। এখন ব্রিটিশ স্ট্যান্ডার্ড একটা, ইউএস স্ট্যান্ডার্ড একটা, আইএস স্ট্যান্ডার্ড একটা, ওই ক্যানাডিয়াতে স্ট্যান্ডার্ড একটা, চায়নার মধ্যে আরেকটা।
তো এই সিম্বলগুলো এখন পুরোটা দুনিয়াটা স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে, একই রকমের সিম্বল পুরো দুনিয়া ব্যবহার করা যাইব, যাতে এক দেশের কেমিক্যাল আরেক দেশে এলে যেন মানুষের মধ্যে কেওয়াস সৃষ্টি না নাম বুঝতে যেমন না পারে। এখন একটা বাংলাদেশে আমরা একটা কেমিক্যাল নিয়ে যদি কাম করি, তাহলে বাংলাদেশে কাম করতে গেলে এখন চায়নার যদি আমি আমরা সিম্বলগুলি থাকে ওইটাতে যদি আবার ব্রিটিশ ইউএস সিম্বল যখন আসে তখন তো আমরা বুঝুন না, তো এখন এক এক দেশের লেগে সিম্বল লেগে আমাকে এক এক দেশের সিম্বল যে পড়তে হইব জানতে হইব এমন তো কোনো কথা না, কিন্তু এই গণ্ডগোলটা আগে থেকে চলে আইতেছিল। তার লেগে 1992 সনে ইউনাইটেড নেশনস সবাই মিলে মানে সব স্পেশালিস্ট বসে তারা পর্যন্ত আমরা একই ধরনের সিম্বল ব্যবহার করুন, ওই সিম্বলটার নাম হলো GHS, মানে গ্লোবালি হারমোনাইজ সিস্টেম, পুরা জিনিসটা হলো গ্লোবালি হারমোনাইজ সিস্টেম অফ ক্লাসিফিকেশন অ্যান্ড লেবেলিং অফ কেমিক্যালস। এই জিনিসটা তো এই জিনিসটা এখন ক্যানাডাতে এইটা ম্যান্ডেটরি, এটা এই সিম্বলই ব্যবহার করতে হয়, ইউএসএ তো ম্যান্ডেটরি, ইউরোপীয়টা ম্যান্ডেটরি, অনেক দেশ ধীরে ধীরে হইতেছে, অনেক দেশে হয়েও গেছে, এবং এই এই যত এখন যতগুলো প্রোডাক্ট বানাইব কোম্পানি কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রত্যেকটা প্রোডাক্ট ওই একই ধরনের স্ট্যান্ডার্ড সিম্বল ব্যবহার করতে হইব। তো এই সিম্বলটা আগে এই ইয়েতে এই ইয়েতে মিডল ইস্টে চালু ছিল না, ক্যানাডাতে অনেক জায়গায় ছিল না, তো এটা ক্যানাডাতেও মানে অলরেডি এখানে গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করছে। আর মিডল ইস্টে যখন আমি ক্লাস নিছি ওখানে, যখন পড়াইছি ওখানে, যখন বইপত্র লিখছি ওখানে, যখন ট্রেনিং দিছি লেকচার দিছি, তো ওইখানে আমি মিডল ইস্টে বিশেষ করে কাতার এবং সৌদিতে এই জিনিসটা আমি প্রথম ইন্ট্রোডিউস করি এবং আমি প্রথম এটার উপর লেকচার দিলাম ওই দেশে। এখন ওই দেশে ওই স্যাম্পলই চলতেছে, যেটা এস্টাবলিশ করে দিয়েছি এটা এখনও চলতেছে, ওইখানে এটি চলবই, এটা যতক্ষণ পর্যন্ত ইউনাইটেড নেশনস বাদ না দিবে চলবই। তো ওই সিম্বলটা, এইটা আমার আরেকটা ভিডিও আছে আপনারা দেখলেন ইউটিউবে আছে, ওইটা সিম্বলগুলি সম্বন্ধে আমি অবশ্যই ইংরেজিতে কইছিলাম, ওইটা তো খুব সিম্পল ইংরেজিতে আপনারা সব তো বুঝবেন সিম্বলগুলো কোনটা কী ধরনের সিম্বল। ওইটা ইউটিউবে যেটা আছে ওইটা সাবস্ক্রিপশন করে নিলেন, সাবস্ক্রিপশন থাকলে আপনারা ইউটিউবে আমার যে সমস্ত লেকচার মানে আপলোড করুন সবই আপনারা দেখতে পারবেন, সবই আপনার কাছে আয় পড়বো। তো ওইখানে সিম্বল সম্বন্ধে আমি বললাম, তো এর লেগা যে আমি এতগুলি কথা খেয়াল লেগা বললাম, আমি এত কথা বলি যে কথা বলি এই যে কেমিক্যাল সম্বন্ধে যে ইনফরমেশনগুলি কই পাবেন। তো প্রথমত সিম্বল দিয়ে ড্রামের গায়ে কন্টেইনারের বডিতে ওই সিম্বলটা লাগায় থাকে, লাগান থাকে, ওই সিম্বল দেখে বুঝতে হয়, ওই সিম্বলই 50% বা 60% একটা কথাই কথার কথা দেখলাম মানে ম্যাক্সিমাম ইনফরমেশন সিম্বলটা দিয়া দেয়, কী ধরনের পদার্থ এটাকে প্রেসারাইজড আছে কি না প্রেসারাইজড আছে, এটা কি অক্সিডাইজিং না কি, এটা কালোকে কী ধরনের ইয়ে হইব, এটার লেগে কী কী ইকুইপমেন্ট বা মাস্ক ব্যবহার করা যাইব নাকি হ্যান্ড গ্লোভস ব্যবহার করা যাব নাকি গগলস ব্যবহার করা যাব, এগুলি ওইগুলি সব জায়গায় মাস্ক হলে যে কী ধরনের মাস্ক ব্যবহার করা যাব এগুলি ডিটেলস লেখা থাকে ওই MSDS সেফটি ডাটা শিট বলা হয়। তাহলে আমরা দুইটা জায়গা থেকে আমরা জানতে পারলাম যে এই পদার্থটা কি, একটা হলো সিম্বল দিয়ে আর একটা হইলো যে প্রত্যেকটা কন্টেইনারের লগে একটা কাগজ আছে ওটার বলে SDS বা MSDS মানে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। এখন তো ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট করে না, এখন সেফটি ডাটা শিট করে, এইটার দায়িত্ব হইলো গিয়ে যারা কেমিক্যাল কেমিক্যাল বেচে, আপনারা যারা কেমিক্যাল কিনবেন যে কোনো কাজে ব্যবহার করবেন দেখা কমার্শিয়াল কাজে ব্যবহার করবো লাগে, তো আপনারা যে যে সাপ্লায়ার তার কাছ থেকে বলি যে আমাকে SDS দাও বা MSDS দাও, ওই MSDS এ পুরো ডিটেলস লেখা থাকে। এই যে আমি যে এতগুলি কথা বললাম এগুলি প্রত্যেকটা কেমিক্যালের লাগে আলাদা 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 লেখা থাকে, ওইটা বুঝতে হইব, ওইটা বুঝতে হইব, না হইলে যারা যারা কেমিস্ট্রির উপর লেখাপড়া করছে যারা কেমিস্ট আছে অগরে জিগাই দেবো, যদি তাও কেউ না কই দেবে তো আমারও জিগাই লইব যে আমার এই ম্যাটেরিয়ালটা এই জিনিসটা এই MSDS টা, অথবা ম্যাটেরিয়াল নাম দিলেও আমি MSDS টা খুঁজে বের করে আপনাকে ব্যবহার করো। তো এই যে এতগুলো কইলাম, এই যে আপনার গুদামে এই সমস্ত জিনিস বস্তার পর বস্তা জিনিস জিনিসটাকে এগুলি সম্বন্ধে কোনোদিন শুনছেন, শুনছেন কোনো দিন যে লেবেল লেবেল আছে? ঠিক আছে লেবেল তো আছে, আর এই লেবেল তো অনেক সময় করে কি ওই ইয়ার সিটির মানুষ এসে ইন্সপেকশন করবো, মিনিস্ট্রি থেকে মানুষ ইন্সপেকশন করবো, করি একেবারে একেবারে ওই ইয়ে থেকে ড্রাম থেকে লেবেলই খুলে ফালাই দেয়, এর মানে কী আছে না আছে এর মধ্যে? এখন মামা মামার মামার দোকানের কি মামা হালিম আছে না ওই বুড়হানি আছে কিচ্ছু বুঝা যায় না, ড্রামের মধ্যে লেবেলই খুলে ফালাই দেয় একেবারে।
তারপর এমএসডিএস তো নাই, এগুলো শুনছেন কোনো সময়? যদি শুনে না থাকেন কেউ, যদি শুনে না থাকেন তাহলে বুঝেন কতটুকু বুঝেন। এতগুলি এক তো নাই, তার উপর যাওয়া আছে তাও পড়ে না মানুষ, যতটুকু পড়ে তাও বুঝে না, তারপরে কেমিক্যালের ব্যবসা করবার ফলে লাফায় আরম্ভ করছেন আর নিজে মরতেছেন, মানুষ মারতেছেন। আমার রাগ লাগে খুব। এগুলি তো বেআইনি, এগুলি বেআইনি, এগুলি দেখলে, আমি দেখলে একেবারে ফাইন করে ফেলে, বিদেশেও দেখলে, ক্যানাডাতেও দেখলে ফাইন করে ফেলে একেবারে। ফাইন মানে কি, একটু লক করে ফেলে, খবর দিলে এসে মিনিস্ট্রি থেকে মানুষ এসে কোম্পানিতে লক করে ফেলে। আর রেসিডেন্সিয়াল এরিয়া তো নাই, তা আমাদের দেশে মানুষের প্রাণের মূল্য নাই, কেউ কোনো তোয়াক্কা করতেছেন না। তারপরে যে আসে না ডাইথাইল গ্লাইকল দিলে প্যারাসিটামল সিরাপে, 28টা নাকি 40টা বাচ্চা মায়েরা মারিছে কিছু, মানে বেশ কিছু বছর আগে, কয়েক বছর কেস হওয়ার পরে সব তো খালাস, সব খালাস হয়ে গেল, মানুষ মেরে পড়ল, মানুষের জানটা সস্তা। আরে যার মূল্য তারে গিয়ে জিকেন না, কলিজাটা কি অবস্থা আছে, যে বাপ হারাইলো সে কোনোদিন বাপ পাইবো, যে পোলা হারাইলো বুড়া, যে 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 বুড়া বুড়ি জোয়ান পোলা হারাইলোই কোন পোলা খুঁজে পাইব। আমরা এত লোভী হয়ে গেলাম, এত কিছু হয়ে গেলাম যে মানুষের জানের পর্যন্ত খেয়াল রাখি না। আরে ভাইয়া ক্যা কেঙে এসব আপনি গো, ক্যা কেঙে, যা গুসা লাগতো তো ক্যা কেঙে, সব কুছ তোয়াক্কা করতা নি। তো বাবা দেখো মেয়েরা কাম মানে করা, কভি কভি খুদ খারাপ লাগতা যে ভাই মায়ের স্কোপর স্পেশালিস্ট মায়ের একটু জানতে তাম, আম দুনিয়া মেয়ে লেকচার দিতে কাতে বাত করতে ডলার মেলতা, অপনামূলক কিলি মানে ক্যা করা। আর অপনামূলক ঈশা জিনিসকে কেন কেন একদম পুরো ওল্ড টাউন মে ঢাকা মে হোনা শুরু করি স্যার, একদম মেরা মহল্লাকে সামনে কয়েকদিন আগে বংশাল মে আগ লাগা, এই চুড়িহাট্টা মেরা শ্বশুরালয়ের সামনে আগ লাগা, এই যে নিমতলি মেরে মেরে নানিকে বলি ঝাঁপড়ি মায় পয়দা হয় দুনিয়া মেরে পয়লা পিঠ লাগা ওই জায়গা মে আগে উদয়পুরি লাগা লিখতে এসে লিখতে তো আপনার বাড়িকে তারা মারা হা, আপনার বেগানা মর রা, কুই না কুই মর রা, মানে ক্যা করা কুছ কর সে কানি। তো যাও মেরা দিল কে অন্দর যো থা, মেরে অন্দর গম থা, বোখার থা, ফিকর থা, অন্দর তাপ থা, মায় কুছ হালকা কিয়া এই ভিডিও দেখে। আব তুমুকা কাম তুমু করো যাকে, মায় দায়ী হয়নি, মায় সময়ের দায়ী হয়নি, আমার দায়ী নাই, আমি আমার কাম আমি করলাম, আমি অন্ততপক্ষে নিজের মনের লেগে নিজের মনে শান্তি দিয়ে আর আল্লাহরও তো কইবার পরে মেঘ দিয়ে আল্লাহ আমি কিছুতে চেষ্টা করেছিলাম, এই কম্বাক্তটা শুনি নাই, এই কম্বাক্তটা শুনিস নি, তুমিও দায়ী হোক মাইনি। তো ঠিক আছে মায়ে, তুম বাস করছো, তুমি বহুত কুছ কে দিয়া, হ্যাঁ বহুত কুছ কহা, তো তুমি সওয়াল করো, তুমি দেখো মেরে ভিডিওটা দেখো, পঞ্চায়েত মে দেখো, ক্লাব মে ব্যাঠ কে দেখো, এই যে না ক্যা উসকা নাম হাজি হাজি সেলিম হ্যাঁ, ইসকে তো কলেজ করে ইউনিভার্সিটি করে ইসলে ক্যা করো, হো পড়ি বড় স্ক্রিনে হো পড়ি জম্পা লেগে ব্যাঠ কে দেখো, ঢাকা সমিতি কাজ অফিসটা নেয় বাজার মহাপরি ব্যাট কে দেখো, ডিসালাগো দে দো ওনবি দেখে গা, এ আপনার মোবাইল বি করুন না, বিশ বিশে দেখো না, খোদ বি দেখো, দুসরাকে দেখাও, আর এই তো সৎকায় জরিয়া হয়, দেখাও খোদ বি দেখো, মোবাইল মে রাখো, যে হাম যে ভিডিওটা মোবাইল মে রাখো, যে কেমিক্যাল কে আপনি যেন ব্যর্থ সব যেন কুলি মজুর যেন কুলি অন্যকে বি সমঝাও, খোদ পর কে কুলি কো বি সমঝাও, কুলি তো অন্ধা, কুছ ওই বেচারা তো অন্য তো বেচারা তো কুছ বি জানতা নি, সেম বেকারকে লেখে যা রা কেমিক্যাল কে বস্তা, পাউডার আলো বস্তা হয়, কইঠু চা আলো বস্তা হয়, কইঠু তেল লিকুইড হয়, আরেক খুশি যে লিকুইড কাপড় আমি ইয়াদ করি, এই যে হাম গুদামে রাখতে একটু লিকুইড এগুলো লিক হয়, লিক গ্যাস ভি লিক হতো, লিকুইড ভি লিক হতো, লিকুইড লিক হনে সে ওটা লিকুইড লিক হনে গে আমাদের চা ভেপারটা হতো না, ভাপটা চা উড়তা, ওই ভাপ মে কাহা তাক ফেলতা, ওই ভাপটা যেন শ্বাস লেগে অন্য কার লাংস কান্দের একটু কে হালাত হতো, এসব কিছু খবর হ্যাঁ, বহু যে গ্যাস জেসে হম প্রোপেন, হ্যাঁ প্রোপেন যেসব এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস যেটা হম প্রোপেন বুটেন, এই যে হমকা ইয়ে একটু বুধে থাকা গ্যাস মে একটু বোয়া থাকা, বোকলম লাগায় যাতা, বোটো কলম আলাদা দিয়ে যাতা, সামনে একটু গ্যাস কে বনি, বোকা মতন হম লিক হো রা সমঝ গায়, আব একটু গ্যাস লিক হো রা হ্যাঁ, এবি হম বর্ষে খানা মে হ্যাঁ, হম একটু বো পায়া, প্রায় হুমাতে তো মানে চুলা তো জ্বালানো দূর কবাদ বত্তি তো জ্বালানো মনে হয়, খালি বত্তি জ্বালানো নি, হুঁপড়ি কই মোবাইল ইস্তেমাল করলে মনে হয়, এই যে
আপনাকে যাতে আমি গ্যাস লেনি গেলে সিএনজি মে কাঠ আদমি দেখতে যে সবকো মোবাইল অফ করকে জানা চাহিয়ে কাঠ আদমি মোবাইল অফ করকে যাতা আর হুম তো মোবাইল মে বাত করতে রাতা দুনিয়া মে বহুত এক্সাম্পল হ্যায় যে গ্যাস স্টেশন সে গ্যাস লেনে যাকে ওই মোবাইল কল আয় মোবাইল অন করে ধম করকে উঠ গে বিশ্বাস করতে নি বিশ্বাস করতে নি মেরে পাস ভিডিও হয় মেরে পাস ভিডিও হয় যে অ্যাক্সিডেন্ট হুয়া ওই গ্যাস স্টেশন মে যাকে গ্যাস লিস মোবাইল ইস্তেমাল করে সো গিয়া উড় গিয়া আবে কবি কবি স্ট্যাটিক ইলেকট্রিসিটি স্ট্যাটিক ইলেকট্রিসিটি সমস্যাতে ক্যা চিজ যে ঘষা দেন আছে যে হম যদি কেউ প্লাস্টিক ইয়ে কঙ্গা ইয়ে সিরেমে ঝাড়ু দেখে যে কাগজ মে লেগে নি কাগজ টানতে একটু স্ট্যাটিক ইলেকট্রিসিটি হতো তো এই যে হম গাড়ি মে ব্যাঠতে ঘষা লেগতে এটু মে ঘষা ভুষা লাগকে সব জায়গা মে হম সবটা মে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বদন মে পেদা হল আম আগে স্ট্যাটিক ইলেকট্রিসিটি লেগে গ্যাস কে নজর কো যোগ কুই পকড়ে তো ক্যা হবে নজর তো ধরলে একটা ওই ওই সময় তো স্টেশন যদি গ্যাস থাকে আশেপাশে তাহলে এই যে একটা স্পার্ক হয় এটা দেখাও যায় না খুব হালকা স্পার্ক খালি চোখে দেখাও যায় না সামান্য একটু স্পার্ক হইলে এক্সপ্লোর হয়ে যাবে পুরো কেন এটা হলো হাইলি এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল তো এর লেগে করতে হয় কি ওই নজলটা ধরার আগে নজলটা ধরার আগে গাড়ির থেকে নাইমা কোনো একটা মেটালিক জিনিস যে মানে কোনো একটা মানে নজরটা ধরার আগে যেমন কোনো একটা লাইট পোস্ট আছে মেটালিক অথবা কোনো একটা ইয়ে আছে কলের পাইপ পাইপ পাইপটা আছে মেটালিক এই ধরনের মানে যেটা গ্রাউন্ডিং করা আর্থিং করা ওই রকমটা জিনিস ধরতে হয় তো ধরলে যে শরীরে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি থাকে ওটা ডিসচার্জ হয়ে যায় তখন গিয়ে নজল ধরতে হয় এগুলি কোনো সময় মানেন কেউ মানে এগুলি যারা করে তাকে কোনো ট্রেনিং দেওয়া আছে বস আইল ওয়ার দিয়ে ব্যবসার লাইসেন্স দিয়ে দিল আমি আপনারা যে বুঝছেন যে মিনিস্ট্রিতে আর ইয়েতে কি না কবিটারে এই ওই যে কী মন শ্রম মন্ত্রণালয় কী মন্ত্রণালয় বাংলাদেশ একটা আছে না ওই যে যারা লেবার মিনিস্ট্রি তা আপনারা কি এগুলো দেখেন যে এই যে একটা লেবার যে গ্যাস ভরতে গ্যাস ইয়ে করছে প্রপার ট্রেনিংটা আছে কিনা ও জানে এগুলি আরে আমি এমনও দেখছি সিএনজি বলতে ইয়ে বহা ওই মানুষ বসা হ্যাঁ গেট লাগান গ্যাস চার্জ করতেছে গ্যাস দিতেছে যদি কিছু হয় তাহলে তো বাইরে হতে পারবো না আমার এক মহিলা দেখলাম গাড়িতে বসে তারা জিজ্ঞাসা যে আপনি রিপোর্টার তারা জিজ্ঞাসা যে আপনি গাড়ির থেকে বের হইতেছেন নাকি মহিলার কথা খুব মানে দাবি সহকারে একদম হাসতে হাসতে পারে আমি কোনো সময় গাড়ির থেকে বাইরে হইনি গ্যাস চার্জ করার সময় যেন মনে হয় ওইটাই ঠিক ওইটাই দাবি তো ভাই অনেক কিছু কয়ে ফেললাম 27 মিনিট হয়ে গেল এখন আর আধা ঘন্টার উপরে আমি দিব মানে 15-20 মিনিট উপরে দিব যাই না কথা বলাইতে গিয়ে কথা হয়ে যায় তো তাইলে আজকে কী শিখলাম আজকে আমরা শিখলাম যে এক যে কোনো রিয়াকশান হয় কেমিক্যাল রিয়াকশান হইতে পারে যৌগ গঠন করার সময় হইতে পারে কোনো যৌগিক পদার্থ বিচ্ছিন্ন হইবার সময় হইতে পারে কেমিক্যাল রিয়াকশানটা আর কেমিক্যাল রিয়াকশান হইবার সময় শক্তি বিচ্ছুরিত হয় কি হইতে পারে তাপ চাপ আলো বিদ্যুৎ এগুলি বিচ্ছুরিত হইতে পারে যেমন আমরা চুনা পাথর ক্যালসিয়াম অক্সাইড পানি মিলাইলাম তো দেখি যে খরবল খরবল করতেছে এখানে এগুলি লাগে না আমি তাপচাপ লাগে না তাপচাপ যেগুলো করলাম এগুলি অ্যাক্সিডেন্ট এই কেমিক্যাল রিয়াকশানটা ট্রিগার করে হর মানে ট্রিগার করে বাংলায় কী করে বুঝা বলেন ট্রিগার করে মানে যেমন বন্দুকের ট্রিগার আছে ট্রিগার করে ওই তাপচাপ আলোক বিদ্যুৎ এগুলি ট্রিগার করে আর কোন কোন কেমিক্যাল আর অনেক কেমিক্যাল তো একটা লোক আরেকটা মিললেই হয়ে যায় তো কোনো কোনো কেমিক্যাল রিয়াকশানে ধীরে ধীরে যে কইলাম না একটা লোহা যদি একটু মরিচ পানিতে ফালা রাখবেন 2-3 পর দেখেন মরিচের পড়েগুলো এইটা এক ধরনের কেমিক্যাল রিয়াকশান এই আমি তো একবার ছোটোবেলা অবাক হয়ে গেছিলাম এই অ্যালুমিনিয়ামের একটা পেয়ালাতে তখন বুঝতাম না আমরা ইয়ে বানাইতাম যে তুতিয়া দিয়া আর তুতিয়া দিয়া তুতো দিতাম আঠাতে আঠা দিয়ে গুড্ডি বানাইতাম ওই তুতিয়া দিতাম কেন জানি তো পোকা নাকি খাইতাম না দিতাম দেখতাম যে আঠা দিয়ে ওই ইয়ে আঠা বানাই বসে ওই তুতিয়া দেয় তো আমাকে তুতিয়া রাখছিলাম একটা অ্যালুমিনিয়ামের পেয়ালা তো ভুলে গেছি কিছুদিন পর গিয়ে দেখি আরে অ্যালুমিনিয়াম পেয়ালাতে তামার মতো দাগ হয়ে গেলো তামা আরে পেয়ালার মধ্যে এই তামার মতো ফুটো পড়লো গিয়ে কেমন দেখো ঘাস দিয়ে দেখলাম যে না অ্যালুমিনিয়াম তামা হয়ে গেলো মাথা চিন্তা আরে অ্যালুমিনিয়াম তামা হয়ে গেলো কেমনে ওই যে তুতিয়া তুতিয়াটা হলো কপার সালফেট ওইটা হলো তামা আছে আর
সালফেট আছে, SO4, CuSO4, উইটা রিয়াকশন করলো অ্যালুমিনিয়ামের লগে, ওইখানে অ্যালুমিনিয়াম সালফেট আর কপার, কপার থেকে অ্যালুমিনিয়ামের লগে লাইগা মেটালিক পাওয়ার হয়ে গেল। তো তখন তো বুঝি নাই, এখন তো এখন এখন তো বুঝি রিয়াকশন হল, এইটা এক ধরনের কেমিক্যাল রিয়াকশন। তো কিছু আবার ওই কিছু যে বললাম না, যে বোম ফুটে ডিনামাইট একটা এক্সাম্পল, ডিনামাইট এক্সপ্লোসিভ, এটাও কিন্তু একটা, এটা খুব এক্সপ্লোসিভ, এটাও কিন্তু কেমিক্যাল রিয়াকশন। এখানে কিন্তু কোনো জাদু মধু নাই, এখানে খুব ভিগোরিয়াস কেমিক্যাল রিয়াকশন হয়। তো ভাইয়া ঠিক আছে, বাত বহুত লম্বা কর ডালা, তো মেরা পাশ লাগতা যে বহুত জলদি জলদি কে কাহাঁ তক সমঝায়, মাই জানতে নি কাহাঁ তক সমঝে হোগি, মাই জানতে নি মগর হম তো কম টাইম কে অন্দর বহুত বেশি কারণে মাংতে, এটাই হুয়া মেরা দোষ, বহুত বেশি বোঝা দেনে মাংতে। তো বাত হুয়া ক্যা, একটু কঠিন চিজ কো সহজ করকে সহজ আদমি কা দিমাগ মে ঘুসানা এটা অনেক কঠিন কাম হয়। আব মেরা লেকচার যদি কই আদমি, জেসে কি মাই পিরিয়ডিক টেবিল কা বাত কেঙ্গে, পিরিয়ডিক টেবিল ইধার তো মাই পিরিয়ডিক টেবিল কা বাত কে সকেগে। আব কেমিস্ট হোগা কই, কেমিস্ট্রি পাস করকে সায়েন্স কা আদমি হোগা, কই ডক্টর হোগা, কই ইঞ্জিনিয়ার হোগা, লোক সমঝ লেগে যে ভাই পিরিয়ডিক টেবিল কে, হাম তো ইয়ে পরে পিরিয়ডিক টেবিল কো দেখাবে সকেই না, আমাকে বাত ভি করনা হতো বেশি। তো যা পর একটু চিজ কো কঠিন চিজ মেরে কে লিয়ে, মানে কঠিন চিজ কো সহজ করকে কেনা মেরে কে লিয়ে আরেক কঠিন হতো, মেরে কো দুটো চ্যালেঞ্জ মোকাবিলা করনা হতো, এক তো যে চিজটা মানে কেঙ্গে ওই চিজটা কেনা হতো, পুরোপুরি কেন হতো সমঝানো হতো, আর সহজ করে সমঝানো হতো ওটা অনেক ঝামেলা, অনেক কঠিন। তো খৈর ভাই জানতে নি কাহাঁ তক মানে সমঝায়, কাহাঁ তক কে সকা, হমকো সওয়াল করিয়ে, হমকো সওয়াল করকে সব হমকো খুশিয়াকে পুছ কে আদর করিয়ে হামসে, এটু হম কেন মেরা কেন কা মতো, হম হম নারাজ হোমে নি, মানে খুশি হোমে আদমি, হম হম ইতনা মানে কঞ্জুস হুম, হমকো জো ভি কুছ চিজ পুছতে যাবো কি জানতে, মানে যাহা তক জানতে জানাতে, এটু মেরে অভ্যেসই নি, ছাত্র অবস্থাতেই এই হালাত হয়। আমি টোটো স্কুল মে ফার্স্ট বয় থে, তো মেরা হমকো সব আতের ফাতের খাতে সবকো করতে রাখতে থাকে, কাজ জিনিসটা নোট লেগা, কোই ঠং কো না বুঝে পুছেগা, কোই ঠো নাই নাই চিজ সমঝলে হামসে লেগা। তো ফার্স্ট বয় কা নোট সবকোই মাংতা, তো মানে দুটো নোট করতে থে, একটু সবকো দেনে গেলি আর একটু খোদ গেলি, খোদ কো পরীক্ষা দেনে গেলা, মেরা নোট ফির সবকো করেগা, পরীক্ষা মে যে ওটো দেগা তো আমি কে তো এক্সামিনার তো জানিয়ে যাবে, সব জায়গায় মানে ভি নকল করা, তো ওঠো মানে সব দেতে মা, এসব কনজুসি মেরা হয় নি, তো মেরা অভি ভি কনজুসি, এটু মেরা আদতই হয় জাননা, জাননা শিখনা শেখানা, এটু মেরা একটু প্রফেশনই হো গিয়া। খ্যার ভাইয়া এই যে 32 মিনিট হো গিয়া, তো খুদা হাফেজ, ফির মুলাকাত হোগা, ভালো থাকেন, নিজের দিকে খেয়াল রেখেন, আমারে খুঁচায়েন, খুঁচায় খুঁচায় আমার কাছ থেকে আদায় করেন, আমি খুশি হবো ভাই। আর বিশেষ করে ঢাকাই মানুষ, আপনারা যদি খোঁজেন তো এটা আমার লোকের সোনা শহর, অন্য অন্য জনে জিগেলে আমি কই, আর ঢাকাই মানুষগুলোতে ভাই একেবারে বুঝেন না, এটা তো আপনি বললে কই, এটা তো মনের একটা কত বড় একটা আনন্দ, কত বড় একটা ইয়ে, যে আমি একজন কই দিছি যে আমার কামে লাগতেছে। আমি এই যে এখন কইলাম না, এখন রাইত রাইত তো কত, এখন 2:30 হয়ে গেল গা, হ্যাঁ 2:30 হয়ে গেল গা, রাইতে 2:30 হয়ে গেল গা, আমার কাছে কিন্তু ক্লান্তি লাগতেছে না, আমার কাছে মন চাইতেছে আর একটু আরো কিছু কই, কিন্তু বেশি কথা কমু না, বেশি কথা করে লম্বা হয়েছে, যখন মানুষের পর কথা শুনতে শুনতে ঘুমা পড়বো। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন, খুদা হাফেজ, আবার দেখা হইব নেক্সট প্রোগ্রামে, নেক্সট সেশনে, নেক্সট লেকচারে।